এবারে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটি, আমি গতকালে বলেছিলাম যে আমাদের যে উইজেট কর্পের যে এই টাইটেলটি ছিল সেই টাইটেলটি একটি কাস্টম ফন্ট, এবং ক্লিক করলে দেখা যায় হেলভেটিকা নিউ, এবং এই ফন্টটি আমাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিফল্টভাবে ইনস্টল হয় না। এটি একটি ম্যাক অপারেটিং সিস্টেমের ডিফল্ট ফন্ট, সো উইন্ডোজ কম্পিউটার এটি ইনস্টল না থাকাই স্বাভাবিক। আমরা চাইলেই এটি কাস্টম ফন্ট হিসেবে ইউজ করতে পারি এবং ম্যাক থেকে সার্চ করে এই ফন্টের ওয়েব ফন্ট ফেস তৈরি করে এটিকে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের সিএসএস ফাইলে এমবেড করতে পারি। তো এবারে আমি দেখবো বা আমি এবারে দেখাবো কীভাবে করে আপনারা এই ফন্টটিকে ওয়েব ফন্ট ফর্মেটে তৈরি করবেন এবং আমাদের স্টাইল শিটে আমরা কীভাবে করে এটি অ্যাপ্লাই করতে পারি। নেটে সার্চ দিয়ে অনেকখান থেকেই আপনি এই ফন্টটি পেতে পারেন, অথবা অনেকেই যদি ভালোভাবে সার্চ করতে না পারেন তাহলে ফন্টটির অ্যাকচুয়াল ফর্মেট পাওয়া অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। তো আমি সবার সুবিধার জন্য বা আপনারা যারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন তাদের সুবিধার জন্য এই ফন্টটি আমি ডাউনলোড করে আমার রিসোর্স ফোল্ডারের সঙ্গে শেয়ার করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটিকে ইউজ করতে পারবেন। তো এবার দেখা যাক আমরা কীভাবে করে আমাদের এই ফন্টটিকে আমরা ওয়েব ফন্টের রূপান্তর করতে পারি। প্রথমে দেখে নিই যে আসলে আমাদের ফন্টটি কোথায় বা কী। তো এটি হচ্ছে আমাদের ফন্ট ফোল্ডার এবং এটি হচ্ছে আমাদের হেলভেটিকা নিউ বা হেলভেটিকা ফন্ট। তো এই ফন্টটি আমাদের হুবহু এই ফন্টটি যে ফন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও এখানে হেলভেটিকা নিউ বাট এটি আমাদের হেলভেটিকা ফন্ট। তো সমস্যা নেই, এই একই গ্রাফিক্স বা একই রকম দেখতে এই ফন্ট দুটি সেম। এটি জাস্ট হেলভেটিকা, ওটা হেলভেটিকা নিউ দুটি, ওটা হচ্ছে ওপেন টাইপ ভার্সন আর এটা হচ্ছে ট্রু টাইপ ভার্সন। তো আমি এটিকে এখন আমাদের ওয়েব ফন্ট ফর্মেটে আরও তিন চারটি ফর্মেটে এটিকে কনভার্ট করবো। তো কনভার্ট করার জন্য আমাকে যা করতে হবে সেটি হচ্ছে ফন্ট ফেস। এখানে অনেকগুলো ফন্ট ফেস জেনারেটর সাইট রয়েছে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ফন্ট ফেস জেনারেটর, কারণ এটিতে অনেক সময় প্রবলেম করে না। আর অন্যান্য যেমন ফন্ট স্কোয়ার সাইট রয়েছে সেটিতে দেখা যায় অনেক সময় যে কোনো ফন্টের কপিরাইট থাকলে সেগুলোকে কনভার্ট করতে দেয় না, বাট ফ্রি ফন্ট ফেস জেনারেটর ডট কম এই সাইটটি সকল ফন্টকেই ওয়েব ফন্টে রূপান্তর করার মতো সুবিধা দেয়। এবং তেমন কিছুই করতে হয় না এখান থেকে, জাস্ট এখান থেকে চুজ ফাইল এবং ফন্টটি সিলেক্ট করে দিতে হবে, দিয়ে জাস্ট জেনারেট। কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের যে কনভার্টেড ভার্সনটি সেই ভার্সনটি এখানে ডাউনলোডের একটি লিঙ্ক দিয়ে দিবে। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর ফাইল, এখানে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং আমাদের এখানে কোথায় আমরা এই ফন্টটি সেভ করতে চাই সেটি দেখাই দিতে পারবো। তো আমি এখান থেকে সেভ করি, আমি চাচ্ছি যে আমার এই ফন্টটি এখানে সেভ হবে। তো এটিকে আমি এটিকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড কমপ্লিট এবং আমার এই হেলভেটিকা ফন্টটিকে চলে এসেছে। তো এটিকে আমি এখন এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করি এবং আমার এই দুটি ফন্টকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ওকে, তো আমার এখানে একটি এইচটিএমএল ফাইল রয়েছে, এইচটিএমএল ফাইলটি হচ্ছে এটি, এই এইচটিএমএল ফাইল এবং এইটি হচ্ছে আমার চারটি ভার্সন, এটি হচ্ছে ট্রু টাইপ ভার্সন, এটি হচ্ছে WOF, এটি হচ্ছে SVG এবং এটি হচ্ছে EOT ভার্সন। এটি হচ্ছে আমার HTML, এই HTML এর ভিতরেই রিসোর্স দেওয়া আছে যে কীভাবে করে আমার এই ফন্টটি ইউজ করতে হবে। তো দেখুন এখানে বলা আছে যে এই থেকে এই পর্যন্ত এইটি হচ্ছে ফন্ট ফেস, এটি হচ্ছে CSS3 একটি ডিক্লারেশন ফন্ট ফেস। তো এটিকে আমাদের ইউজ করতে হবে আমাদের স্টাইল শিটে। তো আমরা এই অংশটুকু কপি করে নিই, কপি করে নিয়ে আমাদের স্টাইল শিটের যে কোনো একটি জায়গায় আমি এখানে নিই এবং আমি এটি কমেন্ট দিয়ে দিই যে এটি আমার কাস্টম ফন্ট। এভাবে আপনারা বিভিন্ন সেকশনে আপনাদের কমেন্ট এড করতে পারেন CSS-এ। দেখুন HTML-এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে এইভাবে আর CSS-এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে এইভাবে। তো আমি এখানে আমার ফন্টটি অ্যাড করে নিলাম এবং এখানে আমাকে এখন আরও যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এখানে URL-গুলো স্পেসিফাই করে দিতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে ডিরেক্টলি রুট ডিরেক্টরিতে দেখাচ্ছে, আসলে আমার রুট ডিরেক্টরিতে এখানে ফন্টটি নেই, এটা আমার ফন্ট ফোল্ডারের ভিতরে রয়েছে। তো এখানে আমাকে যা করতে হবে সেটি হচ্ছে ডট ডট FOMT ফন্ট স্ল্যাশ এইভাবে দিতে হবে, কারণ আমার CSS ফাইলটিও একটি
ডিরেক্টরির ভিতরে রয়েছে। ওকে, আমার ফন্ট ডিরেক্টরি যেভাবে ডিফাইন করা হয়ে গিয়েছে, তখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেস্টিং পারপাসের জন্য আমাকে যা করতে হবে, এখানে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলি আমি নিয়ে যে আমাদের টাইটেল এস টু আমি এখানে পেস্ট করি। টাইটেল এস টু হচ্ছে এটা হেলভেটিকা, এবং ফন্ট সাইজ দিন 50 পিক্সেল, এবং ফন্ট তাহলে আমার এখানে যে উইজেট ক্রো এই ফন্টটি এখানে আমার চেঞ্জ হওয়ার কথা, সরি এটি আমার H2 না, এটি হচ্ছে আমার H1 টাইপ, এবং আমি রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলেই আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার উইজেট ক্রো যে ফন্টটি, আমার এই ফন্টটি এখানে চলে এসেছে। তো এভাবে করে মূলত আমরা আমাদের কাস্টম ফন্টগুলো অ্যাড করতে পারি, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে করে এই ফন্টটি হুবহু আমাদের PSD-তে এভাবে করে কনভার্ট করা যায়। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এবং এই পর্বে দেখানো যে আমাদের CSS রিসেট টুল এবং CSS কপি করার স্টাইল এবং আমাদের কাস্টম ফন্ট এমবেড করার স্টাইলটি ফলো করতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন বলে মনে করে। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য।